বৃষ্টি আসলে রাস্তায় আরো পানি জমে যায় তার এই স্যাংশন আসতেছে না এই হবে হবে আমরা তো ভ্যাট ট্যাক্স ঠিক মতন দিচ্ছি এই যে নতুন মেয়র আসলো মাস হলো উদ্বোধন করলো কিন্তু রাস্তার কাজ এখনো ধরছে না অবস্থা খুবই খারাপ যে অবস্থায় আমরা এখন বসবাস করতেছি এভাবে মানুষ বসবাস করতে পারে না আজকে আমরা এখানে ব্যাট ট্যাক্স সবকিছু দিচ্ছি এরপরে আমরা যে এই দুর্ভাগের ভিতরে আছি দশ পনেরো বছর পর্যন্ত আর এই জায়গায় মনে করি মা বন্ধু নিয়ে যেতেন গাড়ি মনে করি খায় কি কমু রাস্তায় কোনো কাজ করে না দর্শক আমরা বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকার লুৎসর রহমান সড়কে গত এগারোই মে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন নিয়ে বা তিনি এই সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেছিলেন কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সময় মতো বা কাজ না ধরায় এখনো কিন্তু এই বর্ষা মৌসুমে দুর্ভোগ পথে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের আজকে আমরা এখানে ট্যাক্স সবকিছু এরপরে আমরা যে এই আছি দশ পনেরো বছর বৃষ্টি হইলেই যে আমাদের বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় পানি নামার কোন রাস্তা নাই এটা যদি মেয়র সাহেব যদি সুন্দরভাবে ভাবে করিয়ে দিত আমার মনে হয় খুব ভালো হইতো আমরা ব্যাট ট্যাক্স সবই দিচ্ছি এরপর কি জন্য আমরা পানির ভিতরে বসবাস করতেছি এই জিনিসটা আমলে নেয় এই যে আমার মন আবেদন হালকা করেন যদি মন করেন পিস দিতে হয়ে গেছে ঠিক আছে রসুন এসে উঠে যাবে কি কমু এই জায়গা মনে করেন গাড়ি চালাতেই এরিনা খুব দুর্ভোগ হয় স্যার আর এই জায়গা মনে করেন মাbounding নিতে গাড়িই মনে পলটি খায় কি কমু রাস্তায় কোনো কাজ করে না হ্যাঁ এই তো দেখতেই পাচ্ছেন সচক্ষে যে কি অবস্থা কি হাল বৃষ্টি আসলে এই রাস্তায় আড়ুসমান পানি জমে যায় এই জন্য কর্তৃপক্ষের কাছে বহুতবার ইয়া করা হয়েছে শোনা কর্ণ হয়ছে কিন্তু তাও এই স্যাংশন আসতেছে না এই হবে হবে আজকাল এই করতে করতে এই পর্যন্ত এখন যদি আপনাদের মাধ্যমে মেয়র মহাদার কাছে নিউজটা পৌঁছায় আমরা তো ভ্যাটটাক ঠিক মতন দিচ্ছি আমাদের জনজীবনের জন্য যে একটা সহানুভূতি এসব থেকে আমরা বঞ্চিত হচ্ছি এগুলো তো আমাদের দৈনন্দিন প্রয়োজন এখন এখানে যদি আমরা বাধাগ্রস্ত হই তাহলে তো আর আমাদের আর কোনো বলার কিছু থাকে না দীর্ঘদিন যাবত আমরা দুর্ভোগ পোহাইতেছি তো দুই মাসের উপর হয়ে গেছে কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো খবরই নাই আমরা আমাদের যেই দুর্ভোগ সেই দুর্ভোগে আমরা পাইতেছি এই রাস্তা হয়েছে সেই রাজ্জাক খান কমিশনার সেই আমলে তারপর থেকে কোনো সংস্কার করা আজ হয়নি এই যে নতুন মেয়র আসলো মাস হলো উদ্বোধন করলো কিন্তু রাস্তার কাজ এখনো ধরছে না একটু বৃষ্টি হলে এই হাটু সমান পানি হয় অবস্থা খুবই খারাপ যে অবস্থায় আমরা এখন বসবাস করতেছি এভাবে মানুষ বসবাস করতে পারে না দেখা গেছে একজন কমিশনার আসবে একজন মেয়র আসবে তারা গাড়িতে আসবে তারা একটা হুন্ডা নিয়ে আসবে তাদের তো সমস্যা নেই সমস্যা তো আমাদের এলাকার মানুষের আমাদের এই দুর্ভোগের পাশে কেউ দাঁড়াতে আসে না কেউ দাঁড়াতে সম্ভবত আমরা তা দেখি বিশ বছরে আসে নাই এখন আসবে না এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রী সাধারণ আমাদের জানিয়েছে অতি সত্তর যে যেন ঠিকাদের প্রতিষ্ঠান এই সড়কের সংস্কার কাজে হাত দেয় সে বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খের আবদুল্লার হস্তক্ষেপ কামনা করেছে এই এলাকার বাসিন্দারা